আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি রান্না করব ধুন্দুল দিয়ে মলা মাছ। তো আমি মলা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে ধুন্দুল কুচি করে কেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা, রান্না শুরু করা যাক। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এরপর কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি এখানে একটু পেঁয়াজ বাটা ব্যবহার করব, সেজন্য পেঁয়াজ কুচি অল্প করে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব অল্প পরিমাণ পানি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব অল্প পরিমাণ পেঁয়াজ বাটা এবং হালকা একটু রসুন বাটা এবং হালকা একটু আদা বাটা। এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ, এখন আমি মাছটা দিয়ে দিব। এবং মাছের সাথে সাথে আমি ধুন্দুলগুলোও দিয়ে দিব, কারণ আমি একসাথেই কষিয়ে নিব। মাছটা কষানোর জন্য আমি হালকা পরিমাণ পানি দিয়ে দিব। ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য আমি একটু ঢেকে দিব। দেখুন মাছগুলো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি একটু ঝোল অ্যাড করে দিব। তরকারিটা হয়ে আসার জন্য আমি আবার একটু ঢেকে দিব। তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে এসেছে, দেখুন একটু মাখা মাখা হয়েছে ধুন্দুল দিয়েতে। তো এখন আমি স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। লবণটা যেমন দিয়েছি তেমনই হয়েছে, লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো চলুন সার্ভ করে ফেলি। তো এই হচ্ছে আমার মলা মাছের রেসিপি। আপনাদের যদি আমার রেসিপির স্টাইলটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।